হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আয়ন হোসেন শিয়াম, আপনাদের দেখাবো আমার নিউ ব্লগ। দিত ব্লগে আপনারা সবাই দেখবেন সমস্যা নাই। আমাদের সাথে আছে অনেকে, মোহাম্মদ জাহিদুল ইসলাম আপু, আর আছে সবুজ এসকে, আর আছে ইসরায়েল ভাই আমাদের সাথে। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন আশা করি। আমরা আছি এখন এই বেলগুচি উপজেলায়, আমাদের অনেক সুন্দর একটা জায়গা। তো অনেক দিন আগে ছিল অনেক খারাপ, এখন আমাদের এখানে অনেক উন্নত হয়েছে। আশা করি আপনাদের দেখে অনেক ভালো লাগবে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখা যাক আমাদের এই উপজেলাটা। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি বেলগুচি উপজেলায় বিগত এক বছর আগে এসেছিলাম, কিন্তু এই অবস্থা দেখিনি। এখন এসে খুব ভালো লাগতেছে। এখানে শীতের মৌসুমে এসে আপনারা এই যে এখানে বসে ব্যাডমিন্টন খেলা দেখতে পারবেন। আরও দেখতে দেখেন, এই যে আসেন আমার সাথে আসেন, দেখেন এই যে ভিতরে অল্টার কি সুন্দর করতেছে, আসেন আমার সাথে আসেন। আপনারা সবার সাথে ঘুরে দেখছেন, এবার আপনাদের অনেক কিছু দেখাবো। দেখেন দেখেন, আপনারা আসেন সমস্যা নাই, অনেক কিছু আছে এখানে। এখানে এখানে অনেকে ঘুরতে আসবেন আপনারা। বেলগুচি এখন অনেক উন্নত হয়েছে, বেলগুচি দেখতে অনেক সুন্দর। আপনারা উপজেলাটা আপনারা সবাই উপজেলাটা উপভোগ করবেন, বেলগুচি এখন অনেক সুন্দর হয়েছে। চলুন দেখা যাক, এখানে আমাদের অনুষ্ঠান হয় অনেক উদযাপিত। এখানে এক বছর আগে এখানে জুতা খুলে বসে তাই বসে থাকি, বাদাম খাই, আপনাদের অনেক কিছু ফ্রি ওয়াইফাই। এটা খুলবে নাকি? এটা ভিতরে ঢুকি না, অন্য চলো চলো এটা না না। বঙ্গবন্ধু দিদি বানাইছে আপনাদের দেখাবো বঙ্গবন্ধু। আমাদের মাঝে আশা করি আমরা অনেক কিছু আরো পাবো এই উপজেলায়, বেলকুচি উপজেলায়। তো আপনারা সবাই আসবেন, আশা করি খুব ভালো ভালো লাগবে আপনাদের। চলুন আপনাদেরকে আরো কিছু ঘুরে দেখাই, নতুন জেনার বাড়ির দিকে চলে যাবো আমরা। আসুন আমরা তার একটা দিন দেখানো না যে মুজিব বসার জন্য ওটা নতুন উপহার হয়েছে। এটাই বাড়ি আমাদের,
হয়তো সবাই জানেন এটা যে ইউনর বাড়ি কেন থাকে ইউনর বাড়ি অনেক সুন্দর করছে আপনার পরিবেশটা অনেক সুন্দর না অবশ্যই কিন্তু সুন্দর বলে তো আছে আমরা এখানে হাতে দুইটা পুকুর আছে মাঝখানে বসার জায়গা আছে এখানে অনেক আপনাদের অন্য ভিডিওতে আচ্ছা আমরা দেখাবো যে ভিতরে আরো অনেক কিছু আছে ইউনর বাড়িতে তো পরের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই এটা দেখাবো